বেলা 11টা সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানজির রহমান। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। 48 ঘন্টার ব্যবধানে আবারও যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নিহত নয়। ভোলায় নতুন কূপে গ্যাসের সন্ধান, পরীক্ষামূলক আগুন প্রজ্বলন। দেশের প্রথম পাতাল রেলের কাজ শুরু 2রা ফেব্রুয়ারি। সুইডেনকে ন্যাটোর সদস্যপদ পেতে সমর্থন করবে না তুরস্ক, জানালেন এরদোয়ান। বিএনপির আন্দোলন নেতাদের মধ্যে সীমাবদ্ধ বললেন ওবায়দুল কাদের। দর্শক শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, এর ওয়াল থিকনেস এবং রিপ থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। লস অ্যাঞ্জেলেসে হামলার 48 ঘন্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও আইওয়াতে আবারও বন্দুক হামলায় আরও অন্তত 9 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবারের ওই হামলায় 11 জন নিহত হয়েছিল। সর্বশেষ হামলার ঘটনায় নিহত 9 জনের মধ্যে 2 জন শিক্ষার্থীও রয়েছেন। সংবাদ সংস্থা AFP জানিয়েছে, যুক্তরাষ্ট্রের 3টি আলাদা স্থানে এসব হামলার ঘটনা ঘটে। সান ফ্রান্সিসকোর দক্ষিণে উত্তর ক্যালিফোর্নিয়ার হাফ মুন বের খামারে 2টি বন্দুক হামলার খবর পাওয়া গেছে। এতে 7 জন নিহত ও 3 জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সময় সোমবারে হামলার ঘটনা ঘটে। হাফ মুন বে সান ফ্রান্সিসকো থেকে প্রায় 30 মাইল দক্ষিণে। ভোলা নর্থ 2-এ গ্যাসের সন্ধান পেয়েছে বাপেক্স। সোমবার সন্ধ্যার দিকে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশায় ভোলা নর্থ 2-এর নতুন কূপ খনন শেষে পরীক্ষামূলকভাবে আগুন প্রজ্বলন করা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, 3,528 মিটার গভীরে গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে। বর্তমানে পরীক্ষামূলকভাবে আগুন প্রজ্বলন করা হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এ কূপ থেকে দৈনিক 20 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে। তবে আগামী 72 ঘন্টার পর আমরা নিশ্চিত হতে পারবো এ কূপে কী পরিমাণ গ্যাস মজুদ রয়েছে। নতুন কূপটি ভোলা সদর উপজেলার দ্বিতীয় এবং জেলায় 8ম কূপ। অবসান ঘটতে চলছে দেশের প্রথম পাতাল পথের মেট্রো রেল লাইন নির্মাণের অপেক্ষার। আগামী 2রা ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাতাল রেল লাইন নির্মাণ কাজের ফলক উন্মোচন করবেন বলে জানিয়েছে মেট্রো রেল নির্মাণ কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে 26 জানুয়ারি পাতাল মেট্রো রেলের কাজ শুরু হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন হয়েছে। বিমানবন্দর থেকে কুড়িল নদ্দা বাড্ডা ছুঁয়ে কমলাপুর পর্যন্ত ছুটবে দেশের প্রথম পাতাল মেট্রো রেল। ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় পাতাল রেল লাইন নির্মাণ করা হবে। প্রকল্পের আওতায় থেকে রূপগঞ্জের পিতলগঞ্জ ডিপো নির্মাণের মাধ্যমে প্রাথমিক কাজ শুরু হবে। প্রকল্প পরিচালক মোহাম্মদ আবুল কাশেম ভুইয়া এ তথ্য জানিয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেন, সুইডেনের আশা করা উচিত নয় যে ন্যাটোর সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে তুরস্ক তাকে সমর্থন দেবে। সম্প্রতি সুইডেনের রাজধানী স্টকহোমে অবস্থিত তুরস্কের দূতাবাসের সামনে বিক্ষোভ ও পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় সোমবার এমন মন্তব্য করেন তিনি। ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু হওয়ার ন্যাটোতে যোগদানের আবেদন করে ফিনল্যান্ড ও সুইডেন, কিন্তু স্টকহোমের সাম্প্রতিক মুসলিম বিদ্বেষী ওই বিক্ষোভ সামরিক জোটটিতে সুইডেনের সদস্যপদ পাওয়া নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করেছে। তুরস্ক যেহেতু আগে থেকেই ন্যাটোর সদস্য, সেহেতু এটি অন্য দেশকে এই সামরিক জোটে যোগদানে বাধা দেওয়ার এখতিয়ার রাখে। এরই মধ্যে দেশটি সুইডেনের কাছে বেশ কিছু দাবি পেশ করেছে, যার মধ্যে কিছু কূটনীতিকদের প্রত্যর্পণের বিষয়ও রয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণ অভ্যুত্থান নয়, গণ আন্দোলনের ঢেউ তুলতে পারেনি বিএনপি। তাদের আন্দোলনে জনগণের সম্পৃক্ততা নেই, নেতাদের মধ্যেই সীমাবদ্ধ। ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর বকশিবাজারের নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজ প্রাঙ্গণে গণ অভ্যুত্থানের শহীদ মতিউর রহমান মল্লিকের বেদিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
আর ওয়াটারমেলনের চারটি ভিন্ন স্বাদে ইয়াম্মি ললিপপ চাও চাও, মুখে দাও মাথা খাটাও। তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন শুরু হয়েছে। মঙ্গলবার সকাল 10টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শাপলা হলের ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মূলত এই সম্মেলনের উদ্বোধন করবেন। প্রথম দিন উদ্বোধনের পর বেলা 11:15 প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবি হলে প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনা হবে ডিসিদের। এরপর ওসমানী স্মৃতি মিলনায়তনে দুপুর 2:30 থেকে বিকেল 4:45 পর্যন্ত 14টি মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ডিসিদের তিনটি কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে। প্রথম দিন সন্ধ্যা 6টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশভোজ করবেন জেলা প্রশাসকরা। দেশে নদীর সংখ্যা নিয়ে ধোঁয়াশা রয়েছে বলে জানিয়েছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ডক্টর মইজুর আহমেদ চৌধুরী। তিনি বলেছেন দেশে প্রকৃতপক্ষে 857টি নদী রয়েছে। সোমবার বিকেলে সিলেটে তিন দিনব্যাপী অষ্টম আন্তর্জাতিক পানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ডক্টর মইজুর আহমেদ চৌধুরী বলেন, কেউ বলেন বাংলাদেশে বর্তমানে 250 নদী আছে, আবার কেউ বলেন 1100 বা 1200 নদী রয়েছে। আসলে সারা দেশের সবগুলো উপজেলা থেকে তথ্য সংগ্রহ করে আমরা সিদ্ধান্তে পৌঁছেছি যে দেশে প্রকৃতপক্ষে 857টি নদী আছে। এ নিয়ে জাতীয় নদী রক্ষা কমিশন থেকে আরও কিছু সেমিনার, সিম্পোজিয়াম ও তথ্য যাচাই বাছাই করে নদীর এই সংখ্যাটি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করব। কোপাটি ফ্রান্সের শেষ 32-এর খেলা। প্রকৃত প্রতিপক্ষ একটি অ্যামেচার দল পায়েস ডি ক্যাসল। অ্যামেচার দলটিকে পেয়ে রীতিমতো গোল উৎসবে মেতে উঠেছিল প্যারিস সেন্ট জার্মেই। বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করা কিলিয়ান এমবাপে একাই করলেন 5 গোল। 11 মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। গোল উৎসবে মেতে ওঠে প্রতিপক্ষকে 7-0 ব্যবধানে হারিয়ে শেষ 16-এ নাম লিখেছে পিএসজি, যেখানে তার প্রতিদ্বন্দ্বিতা করবে ফ্রেঞ্চ লিগ ওয়ানের দল মার্সেইয়ের। প্রতিপক্ষের নাম পায়েস ডি ক্যাসল হওয়ার পরেও কোচ ক্রিস্টোফে গ্যালতিয়ের বলেছিলেন তিনি শক্তিশালী দলই মাঠে নামাবেন, সে কথাই রক্ষা করেছেন তিনি। শুধুমাত্র লিওনেল মেসিকে বিশ্রাম দিলেন। নেইমার এমবাপেদের নিয়ে সাজালেন তার সেরা একাদশ। চ্যাটজিপিটি নামে নতুন চ্যাটবট টুল নির্মাণকারী প্রতিষ্ঠান ওপেন আইওতে $100 কোটি বিনিয়োগ করার বিষয়টি নিশ্চিত করেছে মাইক্রোসফট। সোমবার মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা বিষয়টি নিশ্চিত করেন। ক্রমবর্ধমান অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে 10,000 কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত জানানো কয়েকদিন পরে ইলন মাস্কের প্রতিষ্ঠান ওপেন আইতে বিনিয়োগের কথা জানালো মাইক্রোসফট। মাইক্রোসফট হল ওপেন আইয়ের প্রাথমিক বিনিয়োগকারী। মূলত নিজের পণ্যগুলোর সঙ্গে আরও বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে ইলন মাস্কের এই কোম্পানির সঙ্গে অংশীদারত্ব প্রসারিত করার পরিকল্পনা করছে বিল গেটসের কোম্পানিটি। এস্তোনিয়ার রাষ্ট্রদূত মার্গাস লাইড্রেকে 7 ফেব্রুয়ারির মধ্যে রাশিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে ক্রেমলিন। সোমবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। গত বছর ইউক্রেনে রুশ অভিযান শুরু হওয়ার পর রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন লাইড্রে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সোমবার লাইড্রেকে ডেকে নিয়ে রাশিয়া ছাড়তে বলা হয়েছে। সাম্প্রতিক পরিস্থিতিতে রাশিয়ার প্রতি অবন্ধুসুলভ আচরণ করেছে এস্তোনিয়া। তাছাড়া দেশটি উদ্দেশ্যমূলকভাবে মস্কোর সঙ্গে সম্পর্ক নষ্ট করছে, ফলে দেশটির রাষ্ট্রদূতকে নিজ দেশে চলে যেতে বলা হলো। এদিকে ক্রেমলিনের এমন সিদ্ধান্তের পর রুশ রাষ্ট্রদূতকেও একই তারিখের মধ্যে চলে যেতে বলেছে এস্তোনিয়া। লাইড্রেকে চলে যেতে বলার আগে এস্তোনিয়ার সরকার দেশটিতে অবস্থিত রুশ দূতাবাসে কর্মরত কূটনীতিকের সংখ্যা জানুয়ারি মাসের মধ্যে 17 জন থেকে 8 জনে কমিয়ে আনার নির্দেশ দিয়েছিল। দর্শক এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।